ডেলেঘাটা ঢাকুরিয়া থেকে সুকিয়া স্ট্রিট দাবিতে ফের পথে নামলেন চাকরি প্রার্থীরা। ডেলেঘাটায় বিচারপতি বিশ্বজিৎ বসুর বাড়ির সামনে দরবার করেন তারা। ঢাকুরিয়া অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বাড়ির সামনেও হাজির হন। ডেলেঘাটা ঢাকুরিয়া থেকে এরপর সুকিয়া স্ট্রিট কুণাল ঘোষের কাছেও যান চাকরির প্রার্থীরা। যদিও কারোর দেখা না পেলেও শেষ পর্যন্ত পুলিশের কাছে ডেপুটেশন দিলেন চাকরি প্রার্থীরা। এসএসসি শারীর শিক্ষা কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী, 2016 সাল থেকে যারা চাকরির জন্য অপেক্ষা করছেন এবং যাদের সুপারিশপত্র হয়েছে তবে নিয়োগপত্র পাননি, তারা এই মুহূর্তে এইজি কিশোর দত্তর বাড়ির সামনে রয়েছেন। তারা এখন একটি সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক কী সিদ্ধান্ত নিয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেব যে তারা কোথায় যেতে চাইছেন, কী বলতে চাইছেন, কী পরিকল্পনা, আপনাদের কী পরিকল্পনা? এখন স্যার বললো ফিরতে অনেক রাত হবে, তো স্যার বলতে এইজি স্যার, তো সেই সূত্রে আমাদের থানার ডাকরে থানায় যে বড়বাবু রয়েছে উনি বললো যে আমাদের থানাতে একটা ডেপুটেশন দিতে হবে, দিলে আমি পৌঁছে দেবো আর কি। এই মুহূর্তে আপনারা থানায় যাচ্ছেন বলছেন, মানে কী বলবেন? আপনারা তো অনেকক্ষণে ঠান্ডায় অপেক্ষা করছি। স্যার যেখানেই হোক আমাদের ডেপুটেশন নিচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের 5 তারিখের মধ্যে যেন উনি যে হলফনামাটা দেওয়ার কথা যেন উনি সেটা দিয়ে দেন, এবং 7 তারিখে যেন উনি আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেন। 1.5 বছর একটা সাবজেক্টে স্টে হয়ে আছে, এতদিন আমরা স্কুলে যেতাম, উনি একমাত্র আমাদের পারবেন বাঁচাতেন। তাই স্যার আপনার কাছে হাত জোড়ো করে অনুরোধ, আপনি 5 তারিখের মধ্যে আপনি হলফনামাটা জমা করে আমাদের এই নরক যন্ত্রণা থেকে বাঁচান। তাদের দাবি যেটা ছিল সেই দাবির জায়গা থেকে তাদের ফের তারা তাদের আবেদন করছেন, বলছেন যেন এই কিশোর দত্ত যিনি সরকারি পক্ষের আইনজীবী তিনি যেন তাদের এই নির্দিষ্ট হলফনামা জমা দেন, এবং এই মুহূর্তে কিশোর দত্ত নেই সেটা তাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং তারা পুলিশ আধিকারিকদের কাছে যাচ্ছেন, থানাতে যাচ্ছেন তাদের যে বক্তব্য সেটা জমা দেওয়ার জন্য। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে জিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল যখন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব, তখন কেন্দ্রীয় ফসল বীমা নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হলো বিজেপি, আর এ নিয়ে সিবিআই তদন্তে দাবি জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। সুর চড়িয়ে পাল্টা জবাব তৃণমূলের। এই রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু হতে দেননি, এখনো পর্যন্ত 2400 কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে এই বাংলা শস্য বীমা যোজনায়, এবং সেই জন্য তিনি ফসল বীমা যোজনা চালু করতে দিচ্ছেন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শুক্রবার থেকে রেড রোডে ধর্ণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21 লক্ষ শ্রমিকের 100 দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার মেটাবে বলে শনিবার ঘোষণা করেছেন তিনি, আর সেই দিনই তৃণমূলের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ সামনে এনে সরব হলেন সুকান্ত মজুমদার। সিবিআই তদন্তে দাবি জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই যে বিপুল পরিমাণ চুরি এবং এই জন্য টাকা আটকে আছে, এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ভূভারতে সত্যিই বিরল। এই নিয়ে আগামী দিনে আমরা পিআইএল করব এবং সিবিআই তদন্ত চাইব, কারণ এটা প্রায় 2400 কোটি টাকার দুর্নীতি। 156টা কেন্দ্রীয় টিম এসছে, কোথাও কোনো কিছু তারা প্রমাণ করতে পারেনি। সমস্ত প্রশ্নের উত্তর আমাদের সরকার দিয়েছে, তা সত্ত্বেও অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে একদিকে বাংলার টাকা আটকে রেখেছে, অন্যদিকে বাংলাকে বদনাম করে বাংলাকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। শুক্রবার শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জায়গায় বেছে বেছে বিজেপি নেতাকর্মীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই ইস্যুতেও এবার আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছে বিজেপি। আগামী 12 তারিখে রাজ্যের সব এসডি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য তুলে দেওয়া হবে। সমস্ত এসডি অফিসে আমাদের দুজন করে প্রতিনিধি তথ্য তুলে দেবে, আর 12 তারিখে মাথায় বস্তা নিয়ে সিও অফিসে আমরা পৌঁছে দেব। বিজেপির কর্মসূচি মানেই আইনকে হাতে তুলে নিয়ে অশান্তি তৈরি করা, যে কোনো অভিযান মানেই সেখানে থানা ভাঙচুর, পুলিশকে মারধর করা, আগুন জ্বালিয়ে দেওয়া, পুলিশের গাড়িতে আগুন লাগানো, বিশৃঙ্খলা করে একটা আইন শৃঙ্খলার অস্থিরতা তৈরি করা। তাই আগামী দিনেও এই ধরনের কোনো পরিকল্পনা আছে বলে আমার মনে হচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, আইন সবার জন্য সমান, আইন যেন তাদের ক্ষেত্রে যোগ্যভাবে প্রযুক্ত হয়, প্রশাসন যেন কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এ রাজ্যের বিরোধী দল তারা বলছে তারা মাথায় করে তালিকা নিয়ে ওখানে যাবেন, তো নির্বাচন কমিশন তো পারলে প্রায় এখন বিজেপি হয়ে গেছে, আইনটাও তো বদলে দিয়েছেন। দেখুন যে তৃণমূলের পাসপাস সার্ভ করার জন্য কি বিজেপি চলছে, আবার বিজেপির পাসপাস সার্ভ করার জন্য তৃণমূল চলছে।
শিক্ষা থেকে রেশন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় চলছে। জেলে গেছেন প্রাক্তন থেকে বর্তমান মন্ত্রী, গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল বিধায়ক। এই প্রেক্ষাপটে আরও দুর্নীতির অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি। শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।